আজ তোমাদের যে গল্পটা বলবো তার নাম হচ্ছে গাইড। এর লেখক হচ্ছে আর কে নারায়ণ। গল্পটা হলো, রাজু নামে একজন ট্যুরিস্ট গাইড ছিল। আর গাইডের কাজ জানোই, ট্যুরিস্টদের সব কিছু ঐতিহাসিক স্থান দেখানো। তো রাজু যেখানে ছিল সেখানে সব ঐতিহাসিক মহত্বের জিনিস, অনেক কেল্লা টেল্লা মূর্তি টুর্তি সব অনেক কিছু ছিল সেই জায়গাটা। তো ওখানে ওর কাছে একটা কাপল আছে, স্বামী স্ত্রী। স্ত্রী একদম যুবতী ছিল কিন্তু স্বামীর বয়স একটু বেশি ছিল। সে সরকারি চাকরি করতো, নিজেই পুরাতত্ত্ববিদ ছিল। তো নতুন জায়গায় তার পোস্টিং হয়েছিল, তাই জন্যে সে ওই ওখানে সব দেখার জন্যে রাজুকে হায়ার করে এবং রাজুর মারফত ওরা উনি আর ওনার স্ত্রী ওই জায়গা সব কিছু দেখে নেয়। আর ফলে রাজুর সঙ্গে ওই ভদ্রলোকের বউ রোজি ভালো পরিচয় হয়ে যায়। এদিকে সব কিছু দেখানো টেকানোর পর তো চার পাঁচ দিন তো সঙ্গে সঙ্গে থাকতে থাকতে গাইডদের সঙ্গে একটা বেশ জানাশোনা হয়ে যায়। কথায় কথায় রোজি রাজুর ঘর টর কোথায় আছে সব জিজ্ঞেসও করে টরে নিয়েছিল। তো যাই হোক, রাজু কোথায় থাকে, গীতা কোন জায়গায়, রাস্তায় কোন দরকার পড়লে কিছু সব কিছু জিজ্ঞেস করে নিয়েছিল রোজি। তারপরে কী হলো, চার পাঁচ দিন ঘোরাঘুরি করে সব দেখার পর ও স্বামী ডিউটি জয়েন করে নিল। আর ওখানেই ওর একটা পুরাতত্ত্ব একটা জায়গায় ওর যাচ্ছিল, পুরাতত্ত্ববিদ ছিল। তো মূর্তি টুর্তি ওইসব সম্বন্ধে ও কিছু গবেষণা করতো। যে একটা ঘর ছিল সেখানে একটা সংগ্রহালয় যেখানে সব পুরনো মূর্তি টুর্তি ছিল, সেখানেই তার কাজ পড়েছিল, ডিউটি লেগেছিল। তো তার স্বামী চলে যেত আর অনেক সেই সারাদিন চলে যেত, 10টার সময় চলে যেত, সে আসতো রাত 8টা পর্যন্ত। এদিকে রোজি ঘরে একা একা বোর হয়ে যেত, তো তারা সময় কাটতো না। তো বারবার বলতো তার স্বামীকে, তুমি ঘরে তাড়াতাড়ি চলে এসো, তোমাদের তো 5:10 থেকে 5টা অবধি ডিউটি, এত দেরকে বলে আমার কাজ থাকে এরম করে। এদিকে ওর তো আর টাইমই কাটছে না, ওর বউয়ের এটা নতুন শহর, কোনো জানাশোনা নেই, একা যেতেও পারে না। তো একদিন কি হলো, ও স্বামীর অফিসটা ও দেখে এসেছিল অবশ্য। একদিন রাত্রে 8টা 9টার সময় ও রোজই ঘরে নাই, দেখো স্বামী কী করছে, এতক্ষণ আসছে না। তখনকার দিনে তো এত ফোন টোনের ব্যবস্থা ছিল না, তো রোজই ওর অফিসে গিয়েছিল তার স্বামীর। তো তাকে তার স্বামী অফিসে ওই মূর্তি যেখানে সংগ্রহালয় আছে সেখানে মদ খেয়েছে এবং একটি আদিবাসী বা এই ধরনের কোনো মেয়ের সঙ্গে আপত্তিজনক অবস্থায় পাওয়া গেল তার স্বামীকে। তখন রোজি বললো, তুমি এই কীর্তি করো, তুমি তাই এত রাত অবধি তুমি করো, হ্যাঁ তুমি এইসব করতে করছো, আমি নিজের বউ পড়ে আছে ঘরে আর তুমি এইসব এসো অন্য মেয়ের সঙ্গে, হ্যাঁ তুমি সম্পর্ক বন্ধ রেখেছো, তুই এসেছিস কেন, দূরে যা, বেরিয়ে যা, তুই এসব এইসব, হ্যাঁ এখানে তোকে কে আসতে বলেছে, এইসব অলি গতি গালে গালাজ করে। যার ফলে খুব রোজি খুব মনে দুঃখ হয়, বলে এই আমার স্বামী, ছি 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 ছি। তো সেই রাজুকে রাজুর কাছে চলে যায়, রাজুকে ডাকে, ডেকে যেখানে রাজুর কাছে চলে যায়, রাজুকে বলে, রাজু আমি আর আমার স্বামীর সঙ্গে থাকবো না। বলে কী হলো, কী হচ্ছে ম্যাম সব, কেন কী হলো, বললো না না আমি আর থাকবো না, সে একটা অন্য সে আমাকে পরোয়াই করে না, সে একবার চলে যায়, শুধু খাওয়া দাওয়া থাকলে কি মানুষ বাঁচতে পারে, মানে কিছু কোনো জীবন নাকি, হ্যাঁ স্যার সে অন্য মেয়ের সঙ্গে ভর্তি করছে, আমি আর থাকবো না, রাজু তুমি আমাকে নিয়ে চলো তোমার গ্রামে, তুমি যেখানে থাকো সেখানে। বলো আমার কাছে কোথায় থাকবো না, আমি গরিব মানুষ, আপনাকে কোথায় খাওয়াবো, বলো সে তুমি নিয়ে চলো, আমি এখানে আর থাকবো না, তোমার ঘরে নিয়ে চলো আমাকে। অনেক বোঝালো রাজু ওখানে, দেখুন গ্রামে সব আমাদের গ্রামে সব গাইয়া লোকরা থাকে, আপনাকে আপনি কী করে থাকবেন, এত আপনি হায়ার স্ট্যান্ডার্ডের মানুষ, আপনি বলো তুমি চলো, আমার আর এখানে এক মুহূর্ত থাকবো না, বলে সে রাজুর সঙ্গে রাজুর গ্রামে চলে যায়। রাজুর গ্রামে তো ওখানে একটা ওর ছোটো মতো দুতলা ঘর ছিল। তো রাজুর বাবা মা ভাই বোনদের বললো, এই এক ভদ্রমহিলা আমার এরা এসেছিলো, এই স্বামীর সঙ্গে হঠাৎ ঝগড়া হয়ে গেছে, দু চার দিন থাকবে এখানে ঘরে, ডেকে দাও। তোর মা বাবার বললো ঠিক আছে, ওকে একটা কামরা দিয়ে দিল, বলে এরা অনেক বড়ো লোক, টালো বড়ো লোক আছে, তো তো দিল যতটা পারো, ওরা ওদের সেবা করতো, চা পাওয়া দিত। তো এই তো থাকতে লাগলো দু তিন দিন, কিন্তু ওই গ্রামের লোকেরা একটা পরের স্ত্রী এনে রেখেছে রাজু,
সেই সম্বন্ধে নানা রকম গুজব চর্চা ফচা, বলল এই তো অন্যায়, এই তো ব্যভিচার, হ্যান ত্যান, এরম পরের স্ত্রীকে এনে রাখা, হ্যাঁ আমাদের ছেলে মেয়েরাও তো খারাপ হয়েছে, এরকম করে অন্য বউকে নিয়ে এসে রাখবে, এই তো ইত্যাদি ইত্যাদি সব বলতে শুরু করে দিল। ওদের ওর মা বাবাকে, ওর মা বাবা বল বাবা এখানে তো ওকে রাখা যাবে না, তুমি রোজিকে নিয়ে অন্য কোথাও দিয়ে এসো। তখন রাজু বললো ঠিক আছে, বলো রোজি এখানে থাকা যাবে না, গ্রামের লোকেরা, তুমি তো জানো আমি বলছি গ্রামের লোকেরা ভীষণ কনজারভেটিভ হয়, এরা এইসব পছন্দ করে না, আমার খোলা বোনেদের নেই, তোমাকে চলো কোথাও অন্য কোথাও নিয়ে যাই। বলো চলো, তো রাজু ওকে নিয়ে উঠে পিঠে চাপিয়ে নিয়ে যেতে লাগলো। সে রোজির কী আনন্দ, সে গান গাইতে 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 যাচ্ছিলো, তার মন খুলে গেলো। তো রোজি বললো রাজু আর আমরা ঘরে যাবো না, চলো আমরা কিছু করে রোজগার করে খাবো। রাজু বললো আমি তো এই রাজু এই কাজ ছাড়া আর কিছু জানি না। বললো না আমি না অনেক নাচ গান খুব ভালো জানি, ছোটোবেলা থেকে শিখেছি, তুমি আমার জন্য চলো নাচ গান করে আমি অনেক পয়সা কামাবো, আমার আমি অনেক কিছু শিখেছি। বললো ঠিক আছে। রাজু কোনো রকমে একটা প্রথমে ছোটো একটা হল ভাড়া টাড়া নিয়ে রোজির কাছে টাকা পয়সা গয়না পয়না কিছু এনেছিল সাথে, তো ওই দিয়ে একটা হল টল ভাড়া নিয়ে ওরা শো করে এবং খুব ভিড় হয় ওখানে। ও রোজি অত্যন্ত সুন্দর নাচ গান দুটোই তাই একদম পারদর্শী ছিল এবং খুব শো ফুল হয়, ফের ওদের অনেক টাকা ওই শো থেকে ইনকাম হয়। তারপরে ধীরে 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 ওদের দিন প্রতিদিন আরও লোক বেড়ে যায় আর এবং ওদের শোটা দিন প্রতিদিন আরও হিট হতে থাকে এবং ওদের অনেক পয়সা আসতে থাকে। যত দিন যায় ততই ওরা ভালো ভালো জায়গায় ওরা শো করতেছিল করতে থাকে এবং ওদের অনেক 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 পয়সা আসতে থাকলো। এদিকে রাজু কী করতো, সন্ধ্যের দিকে ক্লান্ত হয়ে যেত, অনেক দামি দামি মদ খেত আর পয়সা টয়সা ভালো ভালো জামা কাপড় এই মানে দুহাতে পয়সা উঠতো, কেননা রোজই তো নাচতে নাচতো সারা পয়সার হিসাব টিসাব সব রাজুর কাছেই। তো এরম তো একদিন স্টেজ শো খাওয়া শেষ হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়ার পর দেখে রাজু খাওয়া দাওয়া করার জন্য রোজি এসে বললে রাজুকে দেখে মদ খাচ্ছে দামি দামি মদ, এসব মাংস টাংস আর এইসব খাচ্ছে। আর রোজি ওকে রেগে যায় হঠাৎ, মাথাটা গরম হয়ে যাবে, রাজু তুমি কী করছো কি? বলে কেন কী হয়েছে রোজি? বলে তুমি আমার পয়সা এরকম করে নষ্ট করছো, আমার এত রক্ত জল করা পয়সা তুমি ময় দামি দামি মদ খেয়ে এই মাংস খেয়ে এইসব ফিউল খরচা করছো তুমি, হ্যাঁ তুমি বেশ আমার কত কষ্টের পয়সা জানো এগুলো? বললো রাজু বললো রোজি তুমি কী বলছো, তোমাকে আমি প্ল্যাটফর্ম দিলাম একটা, হ্যাঁ তোমার যে এই ট্যালেন্ট এটা তো আমি তোমাকে তো দিলাম রোজ ব্যবস্থা করে, আর তুমি আমাকে এই কথা বলতে পারলে? বলে হ্যাঁ বলতে পারলাম, এটা ট্যালেন্ট না থাকলে কিছু হয়? আমার আমি নাচ গান সব শিখেছিলাম, আমার মধ্যে ট্যালেন্ট ছিল তাই আমি পয়সা রোজি করেছি, তুমি করে দেখাও না, তুমি তাই তো ট্যুরিস্ট ডিডি করে কত টাকা তুমি কামাতে পারতো বলো? বলো রোজি বলে হ্যাঁ আমার পয়সা এরকম করে নষ্ট করা চলবে না, তো বিকাল থেকে এরকম করবে না আমার পয়সা। বললো ঠিক আছে। তারপর থেকে রোজি দু চার রেগে গেলো, দু তিন দিন তো আর কথাই বলতো না। তো রাজু কী করতো সন্ধ্যের সময় বসে বসে, মদকে তো ও রোজির সঙ্গে আর কথা বলেনি, আর দুঃখে গান গাইতো, বলতো দিনটা তো কোনো রকমই কেটে যাচ্ছে কিন্তু রাত তো যেন কাটতেই চায় না, তোমার কথা বারবার মনে পড়ছে অথচ তুমি আসছো না, এই বলতো। তারপরে কী হলো, রাজু বললো ঠিক আছে আর আমি এর কাছে থাকবো না, এখানে যেন সম্মানই নেই, তখন এর জন্য এত করলাম, এই আমাকে এত কথা শুনিয়ে দিল বলে রাজু ওখান থেকে চলে যায়। একটা লাল রঙের পাঞ্জাবি আর একটা পাজামা ওই রকমই পরে আর মাথায় একটা গেরুয়া রঙের পাগড়ি পরে ও চলতে থাকে। যেতে 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 ও রাজস্থানের বোধ হয় কোনো একটা গ্রামের কাছে যেয়ে পৌঁছায়। ক্লান্ত শ্রান্ত রাজু, একটা লোক কুয়া থেকে পানি জল তুলছিল, তাকে বললো বাবাজি বাবা আমাকে একটু জল দেবেন, বড্ড জল পেস্ট হয়েছে। সে লোকটা ওর লাল জামা আর ইয়ে দেখে আর মাথায় গেরুয়া পাগড়ি দেখে মনে করেছে কই বড় সাধু বাবা হবে। হ্যাঁ হ্যাঁ বাবাজি বাবাজি এখনই দিচ্ছি, আপনি বসুন মহারাজ আপনি, বলে মন্দিরে ওখানেই মন্দির ছিল কুয়ার পাশে, মন্দিরে বসিয়ে দিল। মন্দিরের একটা ছাজ্জা মতো মনে ছিল একটা টিনের ইয়ে মন্দিরের বারান্দায়, সেখানে বসিয়ে দিল আর ফির জল আর কিছু গুড় টুড় নিয়ে এসে একবার দিল। বলো বাবাজি আমি আপনার জন্য এখনই দুপুরের খাবার ব্যবস্থা করছি, এখানে বসুন। সে তারপরে কিছুক্ষণ পরেই রুটি তরকারি দুধ লস্যি যাবে ওই বই নিয়ে আর নিয়ে বড়ো যত্ন করে সে আর তার মেয়ে নিয়ে এলো এবং তাকে আসন পেতে বসে বাবাজিকে খাওয়ালো।
বাবাজি আমাদের খুব ভাগ্য যে আপনি আমাদের এখানে এসেছেন। বললাম মানে আমি বাবাজি বাবাজি না, হ্যাঁ হ্যাঁ আপনি বাবাজি, সবই বাবাজি। ফের এসে যে গ্রামে বলে দিল একটা খুব ভালো সাধু এসেছে আমাদের গ্রামে, তার ইয়ে তো সব লোকেরা তারপরের দিন থেকে সব আসতো, কেউ দুধ দিয়ে যেত, কেউ ফল দিয়ে যেত, সব কি ও বলছে আমি কী বলছো তুমি, তুমি কী পাগলপন বলছো, না না বাবাজি আপনি আমাদের এসছে, আপনার পায়ের ধুলো পড়েছে, এখানে থাকুন, আপনার সব ব্যবস্থা করবো। রাত্রে ওখানে ওরা বাবাজির জন্য শতরঞ্জি পেতে কম্বল বালিশ টালিশ দিয়ে যায়, এখানে শুয়ে যান, মন্দিরের হাওয়া চারদিকে খোলা হাওয়া রাজস্থানে মশা মশা ওখানে নেই কিছু, কোনো অসুবিধা নেই, ওখানে শুয়ে গেল। যেমন এরা গ্রামবাসীরা এত ভালোবাসছে, তো রাজু বললো চলো এখানে থেকে যাচ্ছি। এদিকে ওই যে লোকটি ওকে আশ্রয় দিয়েছিল ওই বাবাজি বলে প্রথম, ওর একটি মেয়ে বিয়ে ঠিক হয়ে গিয়েছিলো, অথচ মেয়েটি বলে আমি বিয়ে করবো না, আর বিয়ে করবো আমি একটা অন্য ছেলেকে ভালোবাসি। তো বললো বাবাজি আমার বড় একটা সমস্যা হয়েছে। বলো কী সমস্যা? বলো আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, পুজো বিয়ের দিন ঠিক, প্যান্ডেল প্যান্ডেল সব হয়ে গেছে, এখন আমার মেয়ে বলছি বিয়ে করবো, অন্য কাউকে ভালোবাসি, আপনি এই সমস্যার সমাধান করুন বাবাজি। বললো আমি আমি কী করতে পারি? বলো না না আপনিই পারবেন, চলুন আপনি আমার মেয়েকে বুঝিয়ে বলবে চলুন। তখন সে গাজি বলো আচ্ছা চলো দেখি। তো তার মেয়েকে বললো একা ডেকে বললো বললো তুমি যাও আমি হচ্ছে কথা বলছি। বললো হ্যাঁ তুমি বেটি, তুমি শুনলাম নাকি তুমি একটা অন্য ছেলেকে ভালোবাসো, তো কেন তোমার বাবা মা যে ছেলেটাকে দিয়েছে সে তো কোনো খারাপ পাত্র নয়, সে ভালো, তার জমি জামা সব কিছু আছে, স্বাস্থ্যবান, দেখতে ভালো, আর তুমি তোমার পছন্দের ছেলেকে যে বিজেপি বিয়ে করো তোমার গ্রামের লোকেরা তোমাকে বয়কট করে দেবে, আর তুমি কি সুখী হবে বাবা মাকে ছেড়ে, না কোনো দিন বাপের বাড়ি আসতে পারবে না কিছু, এই যে বাবা মা তোমাকে এত কষ্ট করে বড় করেছে, হ্যাঁ তাদের ছেড়ে এই রিশতেদারদের ছেড়ে তুমি ওকে বিয়ে করে কী পাবে বলো, বরং তুমি যে যার সঙ্গে বিয়ে করলে সারা বিরাদরিতে তোমার নাম হবে, সারা তোমার আত্মীয় স্বজনের কাছে, আর সুখে থাকবে, কেন ভুল করছো মা বেটি, তুমি ওখানে সেই তোমার স্বামী নিয়েই থাকবে, সে কী রোজগার করবে না করবে কেউ তোমার সে সে তোমাকে কেউ আর হেল্প করবে না, কেন এটা করছো, এরম ভুল করো না, বাবা মার কথা শোনো, আর দেখো তুমি জীবনে সুখী হবে, সুখী হবে তাতে। তো মেয়েটা মেনে গেল এবং বাবা মাকে বলে ঠিক আছে তোমাদের দেয়া পাত্রের সঙ্গে বিয়ে দিয়ে দেবো, করো করো। তো বিয়ে করে দিতে ওরা আরও খুব ইমপ্রেস হয়ে গেলো ওই লোকটি, এবং বলে বাবা এই তো বাবাজির জন্যই হয়েছে বাবাজির জন্য। তারপর থেকে কী হলো, গ্রামে যার যাকে ওই সমস্যা আসতো ওকে ডাকতে লাগলো, এক একটা ঘরে দুটো ভাইয়ের খুব ঝগড়া যাচ্ছি বিষয় সম্পত্তি নিয়ে, মারামারি কাটাকাটি, ও সব ডেকে নিয়ে গেলো বাবাজিকে। বাবাজি দুটো ভাইকে বললো তোমরা মারামারি কেন করছো বিশেষ সম্পত্তি নিয়ে? বলে করবো না, আমার জায়গা নিয়ে নিচ্ছ বেশি, ও বলছে দেখো তোমরা মারামারি করছো, একজন মারবে একজনকে হয়তো মরে যাবে, ঠিক আছে তো সে তো মরে গেল, তার বউ বিধবা হয়ে গেল, তার বাচ্চারা অনাথ হয়ে গেল, আর তুমি যে মারবে খুন করবে তোমাকেও তো ছেড়ে দেবে না, তোমাকেও পুলিশে নিয়ে যাবে, আর তোমার যাবজ্জীবন কারাদণ্ড হবে অথবা মৃত্যুদণ্ড হবে, তো না তুমি ভোগ করতে পারলে না তোমার ভাই ভোগ করতে পারবে, উপরতে তোমাদের বউরা অনাথ হয়ে, বউ বাচ্চারা সব অনাথ বিধবা হয়ে যাবে, তার চেয়ে যা আছে গ্রামের পাটওয়ারিকে ডেকে বরাবর ভাগ করে নাও, তাতেই তোমাদের কল্যাণ, ভাই ভাই মঙ্গল মিলে মুছে থাকবে, বিপদ আপদ একজনকে দেখবে তাতেই তোমাদের কল্যাণ হবে। তখন ওরা মেনে নেয় এবং পাটওয়ারিকে দিয়ে ওরা সমানভাবে ভাগ করে নেয়। এইদিকে ওর এত প্রভাব গ্রামের সব লোক তো একদম অত্যন্ত ইমপ্রেস হয়ে গেল বাবাজির থেকে। এদিকে গ্রামের পণ্ডিতরা তো দেখলো একই, আমাদের তো কেউ আমাদের যজমানরা তো আর কেউ আমাদের কেউ ডাকছেই না কিছুই না, আমাদের কেউ গ্রাহ্যই করছে না, সারা ওই সাধুটার পিছনে পড়ে আছে, হ্যাঁ এ আমাদের তো একে না তাড়ালে আমাদের তো ভাত রুটি খাওয়াই বন্ধ হয়ে যাবে আমাদের, আর তাহলে আমাদের কী হবে, ওরা নানারকম ষড়যন্ত্র করতে শুরু করে। এদিকে দু তিন মাস পর কী হলো, গরমের সময় এসে গেল আর গ্রামে আকাল পড়ে গেল, ঠিক না, বৃষ্টি গরমে পার হয়ে বর্ষাকাল এসে গেলো কিন্তু আকাল বৃষ্টি নেই, এক মাস দেড় মাস ধরে গ্রামে কোনো ফসল হচ্ছে না, বর্ষাকাল মিটে গেলে রাজস্থানে কী হয় বর্ষার জলেই, আগেকার দিনে খালি বর্ষার জলের উপরে নির্ভর হতো, আর সামান্য বর্ষা হলে ওখানে বাজরা মক্কা এইসবই লোকে জোয়ার এইগুলোই বানা এইগুলোই চাষ করতো এবং এরই আটা রুটি খেত রাজস্থানের লোকেরা, দই কড়ি লস্যি এইসব দিয়েই এদের এদের খাওয়া, পাঁপড় ভুজিয়া। তো যদি না হয় বৃষ্টি তাহলে তো জোয়ার বাজরা মক্কা কিছুই হবে না, তো ওই মুখিয়া গ্রামের সব লোকের বললাম বাবাজি বৃষ্টি হচ্ছে না কী হবে, আমরা না খেয়ে মরে যাবো, আকাশে বৃষ্টি নেই। বলে আমি কী করতে পারি বলো বাবাজি, আপনি কিছু করুন, আপনি সব করতে পারেন, বৃষ্টি আনিয়ে দিন আপনি। বলে আমি বৃষ্টি কী করে আনাবো? বললো আপনি আমি জানি না, আমরা জানি না, আপনার স্মরণে আমরা আসছি, আপনি কিছু করুন,
যাওয়ান করে বৃষ্টি আনো, নাহলে আমরা না খেয়ে মরবো। তখন বলে ঠিক আছে, আমি মত আমি উপবাস করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি, আর আমি কী করতে পারি, তোমরাও করো, আমি না খেয়ে ভগবানকে প্রার্থনা করছি, তোমরাও আমার সঙ্গে করো। তো তখন থেকে সেদিন থেকে উপবাস করতে শুরু করে দিল। এই গরমের দিন আর সে বিনা জল খেয়ে সে রাজু তো উপবাস করতে লাগলো। এদিকে রাজুর যেসব অনেক কিছু কি করেছিল খবরের কাগজে আস্তে আস্তে ছাপা হচ্ছিলো যে একজন সাধু বাবা এসেছে, সে গ্রামের অনেক ইয়ে করছে, সব একদম খুব ভালো সাধু। তারপরে যখন সে উপবাস করা শুরু করেছিল তখন এই খবরটা চারদিকে ছড়িয়ে যায় যে বৃষ্টির জন্য একটা সাধু উপবাস করে আছে রাজস্থানের এরম গ্রামে। খবরের কাগজে সবার সমাচার সময় শুরু হয়ে যায় এবং পত্রকাররা আসা শুরু করে দেয়, কিন্তু ও রাজু কোনো কিছু খায় না, কোনো কিছু কথা বলে না, উপবাস করেই থাকে, চুপচাপ ভগবানকে প্রার্থনা করে আর ডাকতে থাকে। গ্রামের লোকেরা মাঝে মাঝে প্রার্থনা করে, ওরা তো আর নাকে থাকতে পারে না, ও গলা শুকিয়ে রাজুর একদম প্রোগা পাতলা হয়ে গেছে। ফিরে 15-20 দিনের পর একদিন আকাশ উমড় উমড় করে মেঘে ভরে গেল। আর এদিকে রোজি ও রাজুর ফটো দেখে ছুটে এসেছিলো। এদিকে যখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেল তখন রাজু মন্দির থেকে নেমে কোনো রকমে ওই বালির মধ্যে যেয়ে বসলো। তার গলা শুকিয়ে গেছে, বৃষ্টির জল সে তার জিভে নিয়ে একটু পেঁয়াজ বেজাচ্ছে, করতে করতে সে পড়ে গেল, শুয়ে গেল বালির মধ্যে, শুয়ে গেল। সব লোকরা ছুটে এলো, এদিকে রোজিও ছুটে এসে গেছে। ছুটতে ছুটতে রাজুর খবর পেয়ে বলো, রাজু 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 আমি ভুল করছি, আমাকে ক্ষমা করো, চলো তোমাকে আমি ফিরিয়ে নিয়ে যাচ্ছি, রাজু রাজু চলো। ততক্ষণে রাজুর প্রাণ নিকলে গেছে, রাজু মরে গেছে। তাই রাজু ওদের জন্যে গ্রামের ভালোর জন্য নিজের জীবন নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। আমার গল্পটি আজ এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করো। ধন্যবাদ।